আচ্ছা একটা প্রশ্ন রাখবো, আমরা বেকারদের নিয়ে অনেক সময় নিউজ পড়ি এবং তারা আমাদেরকে তাকিয়ে থাকে যে আমরা কোনো কোশ্চেন যেন আপনাদেরকে করি জানতে চায়। তারা তাদের বক্তব্য হচ্ছে এই উপনির্বাচনের কারণে তাদের বেশ কয়েকটি ট্রিটমেন্ট প্রক্রিয়া জিআরবিটি হায়ার সার্ভিস এসটিজিটি থেকে শুরু করে জেল পুলিশ অনেকগুলি ইস্যু তাদের আটকে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, এগুলি কি নির্বাচনের পরে তাদের জন্য কিছু উদ্যোগ নেওয়া হবে? দেখো জিআরবিটি প্রসেসে রয়েছে, গ্রুপ সি অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে, যে কোনো সময় ঘোষণা হতে পারে। স্পেশাল এক্সিকিউটিভ নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো আমাদের প্রসেস, আমরা চিরই শুরু করব, মুখ্যমন্ত্রীও সেদিকে নজর রয়েছে। যাই চাকরি হবে সেটা যেন সঠিক নিয়ম নীতি মেনে আমরা দিতে পারি এবং সে দিশে আমাদের মুখ্যমন্ত্রীও কঠোর, সঠিক নিয়ম নীতি মেনে নিয়োগ প্রক্রিয়া দিতে হবে যাতে পরবর্তী সময়ে অস্থির পরিবেশের সম্মুখীন হতে না হয়।